ফেব্রুয়ারি মাস আসতে আসতে আমাদের দেশের নিউজ চ্যানেলগুলো খুব সুন্দরভাবে তাদের বিজ্ঞাপনে ভাষার যে একটি বিষয় আছে তা তুলে ধরেন। এক একুশে রাতের গল্প। একুশে ফেব্রুয়ারি সকাল থেকে শুরু করে ফুল দেওয়া এবং আমাদের যেই ঐতিহ্য আছে সেটিকে ধারণ করে দিনটিকে স্মরণ করা, এটি আমাদের তো পরিচয় অবশ্যই। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব একুশে ফেব্রুয়ারি অর্জন আমরা করেছি, কিন্তু একুশে ফেব্রুয়ারি রক্ষার্থে আমরা কতটুকু কাজ করছি। এবং দ্বিতীয় বিষয়টি হলো যে একুশে ফেব্রুয়ারি নকশা প্রণয়নের ক্ষেত্রে নভের আহমেদের ভূমিকা কতটুকু স্বীকারোক্তি প্রদান করা হয়। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে একুশে ফেব্রুয়ারি আমরা পালন করছি, কিন্তু বর্তমান সময়ে একুশে ফেব্রুয়ারির বা ভাষায় আমাদের যেই প্রেক্ষাপটটি আছে সেই বিষয়টি। রহমান বিজয় আছে আপনাদের সাথে, পুরো ভিডিওতে যাবতীয় বিষয়গুলো অনুলোভ অবলম্বন করতে আমার সাথেই থাকুন। দেখেন ভিউয়ার্স, যদি আমরা বাংলা ইংলিশ মিলিয়ে যদি একটি আলাপ বা কোনো সংলাপ করি, এটা হয়তো বা আমরা আধুনিকতার নামে একটি ছাপ বোঝাতে চাচ্ছি, কিন্তু আসলে একটি ভাষার প্রতি একটি অসম্মান প্রদর্শন করা। কারণ আপনি যখন আরেকজনের ভাষা নিয়ে আলাপ করছেন বা চর্চা করছেন, আপনি তার ভাষাটাকেই সমৃদ্ধ করছেন, তার শব্দভাণ্ডার, তার যাবতীয় বাক্য বিষয় আপনার ভেতরে লালন করছেন, কিন্তু আপনার ভাষার যে দৃষ্টিকোণটি আছে সেটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। সবথেকে বড় ব্যাপারটি হলো আমি মিষ্টিভাবে আরেকজনের ভাষা নিয়ে বেশ কথা বললাম, কিন্তু তার যে ভুলভাল বিষয়গুলো আমি আমার নিজেদের ভেতরেই রেখে দিলাম। এতে আমাদের ভাষা তো দূষিত হচ্ছে, বরং আরেকজনের ভাষাটাও দূষিত হচ্ছে। সো এই বিষয়টিও আমাদের অবশ্যই মাথায় আনতে হবে। আর বাংলা উপনিবেশ শাসন ছিল একটা ব্রিটিশ সময় অনুযায়ী, কিন্তু পরবর্তী সময়ে এটি আমাদেরই অনুধাবন করতে হবে উপযুক্ত শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে, যে আমাদের ভাষার সাহিত্যের সংস্কৃতির কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। দর্শক, এই পর্যায়ে আমরা জানব যে শিল্পী নভের আহমেদের আমাদের শহীদ মিনারের নকশার ক্ষেত্রে কেমন ভূমিকা ছিল আমাদের বিশিষ্টজনের মাধ্যমে। তার আগে আমি একটু বলে রাখি যে শহীদ মিনারের সম্মুখ চত্বরে নভের আহমেদের কিছু ম্যুরাল তৈরি করার পরিকল্পনা ছিল, যেটি হয়তো বা পরবর্তীতে হয়নি। কিন্তু হামিদুর রহমানের পাশাপাশি শিল্পী নভের আহমেদেরও একটি বিশেষ ভূমিকা ছিল এখানে শহীদ মিনারের নকশায়। তাহলে চলুন আমরা শুনে আসি। রূপটি আমরা দেখি, এই রূপ পরিকল্পনা করেছেন বলে আমরা হামিদুর রহমানের নাম শুনি, কিন্তু তার পাশাপাশি আরেকটি নাম উল্লেখ করা দরকার, সেটি হচ্ছে নভেদা। তিনি হয়তো নকশার প্রধান স্থপতি নন, মেইন ডিজাইনার নন, কিন্তু ওই ডিজাইন তৈরির ব্যাপারে তার নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা ছিল। যদি নভের আহমেদের সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়, তাহলে তার সাথে যাদের নাম সম্পৃক্ত হয়ে আছে তারা ছোট হয়ে যেতে পারে, তাদের গুরুত্ব গৌণ কমে যেতে পারে। স্থপতি যা দেলোয়া তিনি এটাকে স্থাপত্যের রূপ দেন, কিন্তু আসল মূল ভাবনাটা হচ্ছে হামিদুর রহমানের। নভের আহমেদ ঠিক হামিদুর রহমানের একজন বিশ্বস্ত সাহায্যকারী। দর্শক, যাই হোক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আমি মূলত যেই বার্তাটি দিতে চেয়েছিলাম খুবই সহজ, যে আমরা আমাদের নিজেদের ভাষা যে সম্মান বোধটি আছে সেটি রক্ষা করে অবশ্যই বাংলায় কথা বলবো, এবং আমরা যদি বাংলায় কথা বলি বা যেই ভাষায় কথা বলি শুধুমাত্র সেই ভাষাটি প্রয়োগ করব, দুটি একসাথে মিশিয়ে চগাখিচুড়ি করব না, কারণ সুষ্ঠু সুলভ সুন্দর ভাষাই হচ্ছে আমাদের অলংকার। আর আরেকটি বিষয় হচ্ছে যে যাকে যেই অবস্থানে রাখা হোক না কেন তাকে সেই অবস্থানের একটি পর্যাপ্ত মূল্যায়ন দেওয়া উচিত, কারণ এর মাধ্যমেই হচ্ছে তাকে যাচাই করা যায়। আর আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেটির পরিবর্তন হওয়া অত্যাবশ্যক। সো ভিডিওটি শেষ পর্যায়ে একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।